মানুষ স্বভাবতই সবচেয়ে দ্রুতগতির জিনিসটাই পছন্দ করে। যেমন আমরা যানবাহন, কম্পিউটার বা ইন্টারনেট সংযোগ হিসেবে প্রতি ক্ষেত্রে সবচেয়ে দ্রুতগতির জিনিসটিকেই বেছে নেই। প্রাণীজগতের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয়। হয়তোবা সময় বিশেষে আপনার বিস্ময়ের কারণ হতে পারে একটি প্রশ্ন, প্রাণীজগতের সেরা গতির অর্থ কি? কি সুবিধাই বা এই দ্রুততম গতির অধিকারী হয়ে? বেশিরভাগ সময় শিকার হলো সেরা গতির মূল অর্জন, কিন্তু সকল ক্ষেত্রে তা নয়। আজ আমরা বলবো সে সকল কিছু দ্রুততম প্রাণীদের নিয়ে যারা তাদের গতির মাধ্যমে বিশ্ব মাতিয়ে রেখেছে। বাদামি খরগোশ। ছোট বলে কিন্তু খরগোশকে মোটেও উপেক্ষা করা উচিত নয়, কেননা তারা খুবই দ্রুত দৌড়াতে সক্ষম। এছাড়া একটি খরগোশ একজন অলিম্পিক স্প্রিন্টার থেকেও দ্বিগুণ গতিতে দৌড়াতে সক্ষম। খরগোশের প্রজাতির মধ্যে ইউরোপিয়ান বাদামি খরগোশ সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে। এরা প্রতি ঘন্টায় সর্বোচ্চ 72 কিলোমিটার বেগ অর্জন করতে পারে, যা এদের শত্রুর হাত থেকে বাঁচায়। ব্ল্যাক ব্যাগ। এর সাথে আমরা বেশিরভাগই অপরিচিত। এটি মূলত দেখতে অনেকটা হরিণের মতো। এই সুদর্শন লম্বা শিং যুক্ত প্রাণীদের ভারত, পাকিস্তান এবং নেপালে পাওয়া যায়। এরা লাফিয়ে চলাচল করে থাকে এবং অন্য সকল লাফিয়ে চলাচল করা প্রাণীদের মধ্যে এদের গতি অনেক বেশি। প্রতি ঘন্টায় এরা 80 কিলোমিটার বেগে লাফিয়ে যেতে পারে। এদের জীবদ্দশায় এরা সাধারণত 10 থেকে 15 বছর বেঁচে থাকে। নৌহরিণ তাদের নতুন চারণভূমিতে বার্ষিক স্থানান্তরের জন্য পরিচিত। এদের বসবাস টাজানিয়া জঙ্গলে। প্রতি বছর বিপুল পরিমাণে নৌহরিণ একসাথে নদী পারাপার করে তাদের নতুন চারণভূমিতে যায়। বিচিত্র বন্যপ্রাণী সম্পর্কিত তথ্যচিত্রে এই ঘটনাটি প্রচার করা হয়। এরা সর্বোচ্চ 80.5 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এদের এই ছুটতে পারার ক্ষমতাই কিন্তু বিভিন্ন প্রাণীর হাত থেকে এদের রক্ষা করে, কারণ বাঘ এবং সিংহ আবার ওয়াইল্ড বিস্ট খেতে দারুণ পছন্দ করে। প্রং হর্ন। বিশ্বে ভূমিস্থ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুততম হল প্রং হর্ন। এরা অনেক দ্রুত গতির হওয়ার ফলে শিকারের ক্ষেত্রে অনেক প্রাণী ছল করে ফেলতে পারে, যা এদের শিকারে সাহায্য করে। বড় হার্ট এবং ফুসফুসের কারণে তাদের দম থাকে বেশি, এই কারণেই অন্যান্য প্রাণীদের থেকে বেশি সময় এরা তাদের এই বেগ ধরে রাখতে পারে। এই হরিণগুলো লাভ দেবার ব্যাপারে বেশ কাঁচা, ঠিকমতো লাভ দিতে পারে না এরা। এই সুদর্শন শিংযুক্ত প্রাণীটি প্রতি ঘন্টায় 88.5 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। স্প্রিং বক এক ধরনের মাঝারি আকৃতির বাদামি এবং সাদা বর্ণ মিশ্রিত হরিণ। দক্ষিণ পূর্ব আফ্রিকায় এদের দেখতে পাওয়া যায়। লম্বা শিং ও সুদর্শন রূপের এই প্রজাতি অনেক দ্রুত গতির অধিকারী। এর গতি প্রতি ঘন্টায় এরা 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এছাড়াও এরা বাতাসে 4 মিটার লাভ দিয়ে 15 মিটার পর্যন্ত একটি আনুভূমিক দূরত্ব বজায় রাখতে পারে। চিতাবাঘ। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় বিশ্বের সকল ভূমিস্থ প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুততমকে, সর্বপ্রথম যে প্রাণীটির নাম আপনার মাথায় আসবে তা হলো চিতাবাঘ। হ্যাঁ, ঠিক ধরেছেন, চিতাবাঘ হলো পৃথিবীর সবথেকে দ্রুততম প্রাণী। এর বৈজ্ঞানিক নাম অ্যানিনোনিক্স জুবাটাস। চিন্তা করে দেখুন তো, একটা প্রাণী ঘন্টায় 115 কিলোমিটার বেগে দৌড়ে যাচ্ছে। এত জোরে যদি কোনো গাড়ি চালানো হয় তো সেটা অ্যাক্সিডেন্ট করবে নিশ্চিত, তবে চিতাবাঘ কিন্তু অ্যাক্সিডেন্ট করে না। ব্যাপারটা বেশ মজার, তাই না? গাড়ির সাথে তুলনা করে আরো বলা যায়, আমরা যখন গাড়ির ইঞ্জিন শুরু করি তখন গাড়িটি ধীরে ধীরে বেগপ্রাপ্ত হয়, কিন্তু চিতাবাঘ 3 সেকেন্ডের মধ্যে 115 কিলোমিটার বেগে দৌড়াতে শুরু করে এবং তাৎক্ষণিক বেগপ্রাপ্ত হয়। চিতাবাঘ দ্রুত বেগে দৌড়াতে পারে, তাই শিকারে এ প্রজাতির বেশ নাম রয়েছে। তো প্রিয় বন্ধুরা, বিশ্বের দ্রুততম প্রাণীদের সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো তা জানান আমাদের কমেন্টে। আর প্রাণীজগৎ সম্পর্কে এরকম বৈচিত্র্যময় ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।